কারণে মানুষ আগ্রহ করব আর বিজনেস কুকুরাঝর কৃষি বিভাগে চলেছে বিয়াগুম দুর্নীতি কৃষি বিভাগের বিভিন্ন আসনির নামত হিতাধিকারী পড়া লওয়া হয়েছে উৎকোচ কুকুরাঝর কৃষি বিভাগের কার্যবাহী অভিযন্তা কার্যালয়ের কনিষ্ঠ অভিযন্তা নীলকণ্ঠ কলিতা আর জ্যেষ্ঠ সহায়ক সুদীপ দেবে লৈছে উৎকোচ সরকার বিষয়া উৎকোচ লওয়া ভিডিও এটা ভাইরাল হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াত এই ঘটনা পোহরলৈ অহার পিছতে তদন্ত নির্দেশ দিছে বিটি আর কৃষি বিভাগের কার্যবাহী সদস্য ঘনশ্যাম দাসে তদন্তত দোষী প্রমাণিত হলে নিলম্বিত করা হব কনিষ্ঠ অভিযন্তা নীলকণ্ঠ কলিতা আর জ্যেষ্ঠ সহায়ক সুদীপ দেবক এই ঘোষণা করেছে কার্যবাহী সদস্য অস্তিত্ব সংকটত সোনাই ৰূপাই বন্যপ্ৰাণী অভয়াৰণ্য জৈৱ বৈচিত্ৰৰে ভৰপূৰ শোণিতপুৰৰ মিছামাৰী সোনাই ৰূপাই বন্যপ্ৰাণী অভয়াৰণ্যখনলৈ পুনৰ সেন চকু পৰিছে একাংশ লোকৰ অভয়াৰণ্যখনৰ ভূমি বেদখলৰ বাবে একাংশ অহৰহ অপচেষ্টা চলাইছে আৰু অভয়াৰণ্যৰ চৌবিশাকৈ বন শিবিৰ এলেকাৰ কলামাটি অৰুণাচল সংযোগী পথৰ সমীপত একাংশ দুষ্কৃতিকাৰীয়ে অভয়াৰণ্যখনৰ ভূমিত শাক পাচলি খেতি কৰি ভূমি বেদখলৰ চেষ্টা কৰিছে বন বিভাগৰ এটা দল ঘটনাস্থলীত উপস্থিত হৈ বেদখলৰ অপচেষ্টা বিফল কৰে চৌবিশাকৈ বন শিবিৰৰ তিনিটাকৈ স্থানত করা বেদখলকারীর খেতি ধ্বংস করে বন সুরক্ষা বাহিনীয়ে তাৎপর্যপূর্ণ বিষয় যে 220 বর্গ কিলোমিটারের সোনাই ৰূপাই বন্যপ্রাণী অভয়ারণ্যখন সম্প্রতি 110 বর্গ কিলোমিটারহে আছে বাকি অংশ বেদখলকারীর কবলত আছে সোনাই ৰূপাই বন্যপ্রাণী অভয়ারণ্যর এই স্থানত আসলতে একাংশ বেদখলকারী এনেদরে হেন চকু পড়ছে আর মাটি দখল করার এক অপচেষ্টাত লিপ্ত হয়েছে আর ইয়ার বিরুদ্ধে এটা কঠোর হয়ে পড়ছে সোনাই ৰূপাই বন্যপ্রাণী অভয়ারণ্যর বন বিষয়া আর বন সুরক্ষা কর্মী সকল আর মূর ক্যামেরা সযোগে পোনে পোনে দৃশ্য দেখাব এই স্থানতেই এনেদরে কেইবাটাও ঠাইত আসলতে একাংশ বেদখলকারীয়ে সোনাই ৰূপাই বন্যপ্রাণী অভয়ারণ্যর আসলতে মাটিত এনেদরে শাক পাচলি করে বেদখল করার চেষ্টা করেছে মূর ক্যামেরা সযোগে দৃশ্য দেখাব এয়াই হয়েছে সোনাই ৰূপাই যি বন্যপ্রাণী অভয়ারণ্যর দৃশ্য জৈব বৈচিত্র্যে ভরপুর সোনাই ৰূপাই বন্যপ্রাণী অভয়ারণ্য কিন্তু শেহতীয়াকৈ আসলতে একাংশ বেদখলকারীর চকু পড়ছে এই সোনাই ৰূপাই বন্যপ্রাণী অভয়ারণ্যলৈ আর এনেদরে আসলতে ইয়াত মাটি দখল করার এক চেষ্টাত লিপ্ত হওয়া পরিলক্ষিত হয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে ইয়ার যি বন বিষয়া তেখেত আছে আর বন কর্মী সকল আছে আর এনেদরে খেতি আসলতে ইয়াতে নষ্ট করেছে যখন বেদখলকারী আসলতে ইয়াতে এনেদরে খেতি করেছিল মই কথা পাতিব চেষ্টা করিম সোনাই ৰূপাই বন্যপ্রাণী অভয়ারণ্যর যি বনাঞ্চলিক বিষয়া আছে বিষয়ার সঙ্গে আসলতে কি হয়েছে প্রকৃততে দাদা কি কব ইয়াতে একাংশ ঠাইত আসলে খেতি করেছে বেদখলকারী হয় আমার টিম রাতেপুৱা পেট্রোলিংত আহিছিলে আহি তেখেতসকলে রাস্তার যেটু উত্তরফালে হয় উত্তরফালে যেটু আমার স্যাটেলাইট করপ নামেরই টাইগার রিজার্ভ হয় তাত কিছুমান সৰু সৰু জায়গা জঙ্গলটো সাফ করে কিনে তেখেতসকলে শাক পাচলি খেতি করা খবর পাওঁ আমি সো সেই মর্মে আজি আহি আমি খেতিপথাৰ যিখিনি খেতি কৰিছে নষ্ট করলো আর ভবিষ্যতে যারা ইয়াত খেতি করব নোৱাৰে সেইটো কাৰণে আমি ব্যবস্থা গ্রহণ করি খেতি করার পূর্বে আপোনাক দেখা নাছিল নেকি ঠাইত জঙ্গলৰ ভিতৰত নাই আমি এইটো ৰিচেণ্টলি কৰিছে আগতে এনেকুৱা হোৱা নাছিলে এতিয়া যিখিনি জায়গাত আপোনাৰ গছ গছনি নাই যত জঙ্গল আছে রাস্তার পা আপনার ধর 15-20 মিটার ভিতর এনেকা জায়গাবিল সিলেক্ট করে লিছে আমি তিনটা জায়গা আমি অলরেডি ডিস্ট্রয় করেছো এটা কি ব্যবস্থা লব আপনি এটু আমি আমার উপর আমি খবর জানাম আর বাকি ভবিষ্যতে যারা এনেকা ইয়াত করব নোয়ারে সেটা কারণে আমি আমার পেট্রোলিং ডিউটি বড়াম এতে কেটা স্থানত এটা ধ্বংস করেছে আমি তিনটা স্থান অলরেডি ধ্বংস করেছো আর ভিতর আমি চেক করি এটা আর যদি কোনো এনেকা জায়গা আমি যদি স্পট পাও এখানে আমি ডিস্ট্রয় করি পেট্রোলিং বড়াই আছে আপনাদের হয় হয় নিশ্চয়কৈ এয়া হৈছে সোনাই ৰূপাই বন্যপ্ৰাণী অভয়াৰণ্যৰ বনাঞ্চলিক বিষয়া তেখেতে ইতিমধ্যে প্ৰকাশ কৰিছে তিনিটা স্থানত তেওঁলোকে আচলতে বেদখলকাৰীয়ে যি ইয়াতে জংঘল চাপা কৰি যি খেতি কৰিছিলে সেয়া তেওঁলোকে ইতিমধ্যে ধ্বংস কৰিছে আৰু বেদখলকাৰীৰ বিৰুদ্ধে তেওঁলোকে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা পৰিলক্ষিত হৈছে কিন্তু এটা কথা ক'ব লাগিব সোনাই ৰূপাই বন্যপ্ৰাণী অভয়াৰণ্যৰ যি মাটি আচলতে এনেদৰে শেহতীয়াকৈ আচলতে একাংশ বেদখলকাৰীৰ চকু পৰিছে আৰু এনেদৰে তেওঁলোকে বেদখল কৰাৰ এক চক্ৰান্তত লিপ্ত হৈছে একাংশ বেদখলকারী কিন্তু বন বিভাগ আসলতে কঠোর হয়েছে পরবর্তী সময়ত আসলতে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়াহে লক্ষণীয় হব খবর গুড মর্নিং সময় হয়েছে বিরতির